বিউটিফুল ফ্রেন্ডস, উপরে আছে আমার এমআরপি পাসপোর্ট এবং পিছনে আছে ই পাসপোর্ট। তো এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে সালমা বেগম আছে, ঠিক আছে। তো আমার এখানে সংশোধন করে সালমা ইসলাম এনেছি, আমার মায়ের নাম, এর মাদার্স নেমের এই জায়গা সালমা বেগম, কিন্তু এটা সালমা ইসলামে আছে। তো এর জন্য আমাকে এভিডেভিট করতে হয়েছে এবং এর পাশাপাশি যত রকমের কাগজপত্র প্রয়োজন হয়েছে, এই নাম সংশোধন করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো আমি কাগজপত্র জমা দেওয়ার সময় যেই ভোগান্তিতে পড়ছিলাম বা যেই সকল কাগজপত্র জোগাড় করতে আমার দুই দিন খরচ হয়েছে, হ্যাঁ, বা এর চেয়ে বেশি খরচ হয়েছে এভিডেভিট করতে, তো সেই সকল লিগাল পেপারগুলো আমি নিয়ে একটা ভিডিও বানাইছি। তো সেই ভিডিওটা এর সাথে অ্যাড করে দিলেই আপনারা বুঝতে পারবেন। তো শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, ধন্যবাদ। হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, কখনো যদি আপনার নামে ভুল থাকে, আইডি কার্ডের সাথে আইডি কার্ডে যদি কোনো সব ঠিক আছে কিন্তু আপনার পুরাতন পাসপোর্টে নামে ভুল আছে, তো আবার নতুন করে ই পাসপোর্ট করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যে সকল ডকুমেন্ট নিয়ে যাবেন সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, প্রথমে এটা হচ্ছে টাকার রসিদ। হ্যাঁ, আপনি অনলাইনে আবেদন করার পর টাকা যে জমা দিয়েছেন সেটার একটা কপি, সেটা তো থাকবেই, এটা তো অপশনাল, কিন্তু আপনাকে জানিয়ে দিতে হবে আপনার পুরাতন যে পাসপোর্ট ছিল সেটার যেই পৃষ্ঠায় আপনার ইনফরমেশানগুলো ছিল, পার্সোনাল ইনফরমেশান, সেই পৃষ্ঠাটা আপনার একটা কপি নিয়ে যাবেন। আপনার যে আইডি কার্ড আছে, এনআইডি কার্ড, তো সেইটার একটা কপি নিয়ে যাবেন। এরপর আপনার যদি পাসপোর্ট হারিয়ে যায় জিডি নিয়ে যাবেন, যদি না হারিয়ে যায় এর সাথে জমা দিতে পারবেন। এরপর আপনি এভিডেভিট করা লাগবে, যেহেতু আপনার নাম সংশোধন, তো সেক্ষেত্রে এভিডেভিটের ক্ষেত্রে আমার উকিল ফি হিসাবে সকল হিসাবে আদালতের ক্ষেত্রে আমার 1500 টাকার মধ্যে হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু ঠিক আছে। আমার মাতার নামে একটু সমস্যা ছিল, সকল সিল সাপোর কিন্তু মারা হয়ে গেছে। এই এভিডেভিট করা লাগবে, এভিডেভিট 3 পৃষ্ঠা, এবং এরপরে আপনার অঙ্গীকার নামে একটা দিবেন। অঙ্গীকার নামার ক্ষেত্রে যে আপনি দিবেন যে এইরকম যে যে আপনার এই ভুলগুলো আবার দ্বিতীয়বার রিপিট হবে না, বা এইটাই আপনার ফাইনাল সংশোধন, তো সেইটার একটা যে এরপরের কোনো ভুল হলে হ্যাঁ আমি পুরোপুরি দোষী, এরকম একটা ডকুমেন্ট বা এরকম একটা অঙ্গীকার নামা। এটার ক্ষেত্রে বাইরে দোকানদাররা বিক্রি করে 500 টাকায় আমি সংগ্রহ করেছি। এরপর সেখান থেকেই আপনাকে একটা পুরনীয় একটা ফর্ম দিবে, যে এই ফর্মটা আমি দেখাইতে পারি, সিকিউরিটি দেখেন। আমার মায়ের নাম পাসপোর্টে ছিল সালমা বেগম, কিন্তু এনআইডি কার্ডে আছে সালমা ইসলাম। তো আমার চাহিদা তথ্য, মানে আমার সালমা ইসলাম লাগবে নতুন ই পাসপোর্টে। এরপর এরপর লাগবে আমার মায়ের এনআইডি কার্ড, আর আর সার্চ রেজাল্ট। হ্যাঁ, এনআইডি কার্ড, যে এনআইডি কার্ডটা যে আসল সেটার একটা সার্চ রেজাল্ট, যে নাম ঠিক আছে কিনা, এই শেষ, ঠিক আছে। এই এখন আমি কী করবো, ছবি তুলতে যাবো। ছবি তোলার আগেই চিন্তা করলাম আপনাদের জন্য ভিডিও বানাই, যাতে করে আপনারা হয়রানির শিকার না হন। তো মূল কথা হচ্ছে আপনার কী কী করা লাগবে। আপনি পাসপোর্টের কপি নিয়ে যাবেন, আপনার এনআইডি কার্ডের কপি নিয়ে যাবেন, তারপর নাম যেই সংশোধন সংশোধন করবেন, ঠিক আছে, যে ব্যক্তির নামের সংশোধন বা আপনার বাবা মায়ের বা আপনার, তো ওইটার এভিডেভিট লাগবে, ঠিক আছে, 1500 টাকা লাগবে এভিডেভিট। কারো ক্ষেত্রে 1000 টাকায় হয়ে যায়, 1200 টাকায় হয়ে যায়, আমার ক্ষেত্রে 1500 টাকা লাগছে। এবার একটা অঙ্গীকার নামা, যে আপনার ভবিষ্যতে আর কোনো ভুল হবে না, এরকম একটা অঙ্গীকার নামা। এইটা আমি 500 টাকা দিয়ে বাইরে বিক্রি করে ওই রকম একটা অঙ্গীকার নামা, যে এরপরে আর কোনো রকম ভুল হবে না এবং এটাই আপনার ফাইনাল সংশোধন, এরকম একটা অঙ্গীকার নামা। যাই হোক, এগুলোর আমি সফট কপি চেষ্টা করবো ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য, এবং কোনো নাম থাকবে না যার কারণে ব্ল্যাঙ্ক থাকবে, আপনার বুঝতে সহজ হবে। এরপর এনআইডি কার্ড, শেষ, ধন্যবাদ।